আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই কুশি কাটার টেবিল ম্যাটটি করে দেখাবো। তো আমি এখানে প্রথমেই একটা ম্যাজিক লুপ নিয়ে নেব। আমি এই সার্কেলটা প্রথমেই ম্যাজিক লুপের মাধ্যমেই শুরু করব। প্রথমে আমি এখানে চারটা চেন নিয়ে নেব, তিন চার। এবার এখানে একটি ডাবল ক্রোশি করে নিলাম, ডাবল ক্রোশি করলাম, চারটা চেন, একটা ডাবল ক্রোশি, দেন আর একটা চেন। এভাবে করে আমি মোট, এই ঘরে আমার মোট তিনটা ডাবল ক্রোশি সহ আমি আরো 11টা, মানে মোট 12টা ডাবল ক্রোশি হবে আমার এই ঘরে। এই যে একটা ডাবল ক্রোশি, চেন, একটা ডাবল ক্রোশি, দেন একটা চেন, একটা ডাবল ক্রোশি, একটা চেন। ঠিক এভাবে করেই আমার এই প্রথম রাউন্ডটা কমপ্লিট করে নেব। এগারোটি হয়েছে আর একটি। মোট 12টি ডাবল ক্রোশি, একটা করে চেন নিয়ে আমার এই রাউন্ড কমপ্লিট হলো। এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে দেব, তিন, এই যে এখান থেকে 1 2 3, এই তিন নাম্বার ঘরে, উপরের যে তিন নাম্বার ঘরটা হয় সেই ঘরে, এখানে, সরি, এখানে একটু জায়গাটা শক্ত হওয়ার কারণে একটু সময় লেগে গেছে, যাই হোক। এই যে তারপরে এই যে এই মাথা ধরে টান দিলে আপনার এটা সার্কেল হয়ে যাবে। এই যে তো আমার প্রথম রাউন্ড কমপ্লিট হলো। এখন আমি দুই নাম্বার যে লাইনটা শুরু করব, সেই কাজগুলো কিন্তু আমার হবে সব এই যে এই জায়গাগুলোর ভিতর দিয়ে, যে একটা চেনের যে স্পেসগুলো হয়েছে আমার, সেই স্পেসগুলোর ভিতর দিয়ে। আমি এখানে প্রথমে তিনটা চেন নিয়ে নেব, তিনটা চেন, সেই একই ঘরে, যে ঘরে আমি তিনটা চেন নিয়েছি সেই একই ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশি করে নেব। ডাবল ক্রোশি করে নিলাম, এখন এখানে আমি আরেকটা চেন নেব, দেন আমি আবার চলে যাব যে পরবর্তী ঘরে, এখানে আমি এবার এই ঘরে আমি এখানে দুইটা, এই ঘরেও আমি দুইটা ডাবল ক্রোশি করব। এই একই ঘরেই আমি দুইটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। আমি একটু স্লো দেখাচ্ছি যাতে নতুন যারা আছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারেন। এই যে এবার আমি এখানে আরেকটা চেন নিয়ে নেব, মানে আমার প্রত্যেকটা ঘরে
দুইটা ডাবল ক্রোশি একটা চেন দুইটা ডাবল ক্রোশি একটা চেন এভাবেই পুরো রাউন্ডটা আমার শেষ হবে তো এই যে প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশি সাথে একটা করে চেন এভাবে করে আমার এই যে দ্বিতীয় রাউন্ডটা শেষ হয়ে গেল এখন আমি এখান থেকে যে আমার 3 নাম্বার চেন আছে এখানে আমি এটা স্লিপ স্টিচটা করে নেব আমার 2 নাম্বার রাউন্ড শেষ হয়ে গেল এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্লিপ স্টিচ দেওয়ার পরে আমরা এই ঘরে কাজ করব না আমরা এই ঘরে কাজ না করে আমরা স্লিপ স্টিচ দিয়ে আমরা এই যে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরে আমাদের কুশিটাকে নিয়ে যাব যে এভাবে স্লিপ স্টিচ দিতে হবে আমাদেরকে এখানে তার আগের ঘরগুলোতে স্লিপ স্টিচ দিয়ে এই যে পরের ঘরটার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ নিয়ে নিলাম এবার আমি চলে আসলাম কিন্তু এই ঘরে এখন এই ঘরে আমি তিনটা চেন নিয়ে নিব তিনটা চেন নেওয়ার পরে এখন আমি এই ঘরে আমি আরো দুইটা ডাবল ক্রোশি করে নেব মানে মোট আমার তিনটা ডাবল ক্রোশি হবে একটা ঘরে মোট একটা ঘরে তিনটা করে ডাবল ক্রোশি সাথে একটা চেন একটা করে ঘরে তিনটা করে ডাবল ক্রোশি আর একটা করে চেন এই যে এবার আমি কিন্তু চলে যাব এই যে পরের রাউন্ড ঘরে আমরা সব চেন স্পেস চেন ওয়ান এর যে স্পেসগুলো আছে এগুলোতে কাজ করব তো এই জন্য আমি এটাতে না করে এই যে এই ঘরটায় চলে আসব এখানে এখানে চলে আসলাম এবার এখানেও আমি একই তিনটা ডাবল ক্রোশি তিনটা ডাবল ক্রোশি করলাম একটা চেন আবার এই যে পরবর্তী ঘরে দুই তিন একটা চেন কুশি কাটার কাজ কখনো টিনে টিনে করা যাবে না সুতা টিনে কাজ করলে বেশি টাইট করলে কিন্তু কুশি কাজ ভালো হবে না পরে আপনার কাজটা দেখা যাবে যে উঠে উঠে চলে আসবে উপরের দিকে তো যাক এইভাবে 3 নাম্বার রাউন্ডটা আপনারা কমপ্লিট করে নেবেন তো আমিও এই যে 3 নাম্বার রাউন্ডের শেষে চলে আসছি এখন আমি এখান থেকে যে 3 নাম্বার চেনটা আছে এই চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব তো আমার 3 নাম্বার রাউন্ডটাও শেষ হয়ে গেল আমি জাস্ট সুতাটাকে এপাশ থেকে এপাশে নিয়ে নেব আর এই দুইটা সুতাকে হাতের মধ্যে নিয়ে নেব যেন আমার একটা কাজের মধ্যে চলে আসে এরপর আমি এখানে তিনটা চেন
করে নিলাম। এরপর এই ঘরেই ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে একটা তিনটা চেন নেওয়ার পরে আমি এখানে একটা ডাবল ক্রোশি করলাম। এখন আমি এখানে আরেকটা চেন করে নেব। এরপর আমি এই ঘরে আরও দুইটা ডাবল ক্রোশি করে নেব, মানে এই ঘরে আমার মোট চারটা ডাবল ক্রোশি হবে। এই যে আরেকটা, ব্যাস এখন আমি এখানে আরেকটা চেন করে নেব। মানে এখানে আমার দুইটা ডাবল ক্রোশি করার পর আমি একটা চেন নিয়েছি, তারপর আরও দুইটা ডাবল ক্রোশি করার পর আরও একটা চেন নিয়ে নিয়েছি। মোট চারটা ডাবল ক্রোশি আর দুইটা চেন হয়েছে। এরপর আমি পরবর্তী ঘরে চলে যাচ্ছি। দুটো ডাবল ক্রোশি করলাম, এখন একটা চেন নিয়ে নিলাম। এরপর আমি আরো দুইটা ডাবল ক্রোশি করব ওই ঘরেই। তো এইভাবে আমি আমার এই 4 নম্বর রাউন্ডটা শেষ করব। তো আমি আমার 4 নম্বর রাউন্ডের শেষে চলে আসছি। এখন আমি এখানে এখান থেকে যে 3 নম্বর চেনটা, এখানে আমি এটা স্লিপ স্টিচটা করে নেব। তো বন্ধুরা, আমি যদি সবটুকু দেখাতে যাই সেক্ষেত্রে সময়টা বেশি লেগে যাবে। তো আমি এখানে মোট 4টা রাউন্ড করেছি, 1, 2, 3, 4। এই 4টা রাউন্ডকেই আপনারা খেয়াল করে বাকি সবগুলো করতে পারবেন। আমি দেখাচ্ছি, আমি এখানে মোট 14টি রাউন্ড করেছি। আমার এখানে মোট 14টি রাউন্ড আছে। তো 1 থেকে যে 4 পর্যন্ত রাউন্ড আমরা করেছি সেটা ফলো করে আপনারা বাকি সবগুলো করে নেবেন। আমি একটু বলে দিচ্ছি, আপনারা লিখে নেন, আমি ডিসক্রিপশন বক্সেও বাকিটা লিখে দেব। সেটা হচ্ছে আমাদের যে এখানে 4 নম্বর রাউন্ড, এরপরের আমরা 4 রাউন্ড বলতে এই এখান থেকে করেছি। এবার 5 নম্বর রাউন্ডটা হবে আমাদের 2 নম্বর রাউন্ডের মতো। 5 নম্বর হবে 2 নম্বর রাউন্ডের মতো। আমাদের 6 নম্বরটা হবে 3 নম্বর রাউন্ডের মতো। 6 নম্বরটা হবে 3 নম্বর রাউন্ডের মতো। আমাদের 7 নম্বরটাও হবে 3 নম্বর রাউন্ডের মতো, মানে 6, 7, 3 নম্বর রাউন্ডের মতো। আমার এখানে 8 নম্বর যে রাউন্ডটা করেছি সেটা হবে 4 নম্বর রাউন্ডের মতো। 8 নম্বর যে রাউন্ডটা করেছি সেটা হবে 4 নম্বর রাউন্ডের মতো। আমার যে 9 নম্বর রাউন্ডটা করেছি সেটা হবে 2 নম্বর রাউন্ডের মতো। আমার 9 নম্বর রাউন্ডটা হবে 2 নম্বর রাউন্ডের মতো। আমার এখান থেকে 10, 11, 12, 13, 14 এই 4টা লাইনই আমি করেছি 3 নম্বর রাউন্ডের মতো। 10, 11, 12, 13, 14 এই 4টা লাইন আমার হয়েছে 3 নম্বর রাউন্ডের মতো। তো বন্ধুরা, আপনারা এভাবে করে নেন, তারপরে আমি আপনাদের লাস্টের ডিজাইনটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি তো বললাম আমার ম্যাটটা মোট 14টা লাইন দিয়ে করা আছে। আপনারা ইচ্ছা করলে আরও বাড়িয়ে বা কমিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে প্রথমে 3টা চেন করে নিলাম। আমি ওই একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করে নেব। তারপরে আমি এখানে আরেকটা চেন, এবার আমি চলে যাব এই যে
চেন ওয়ানের যে একটা স্পেস আছে, এই যে স্পেসটা চেন ওয়ানের, সেই চেন ওয়ানের স্পেসে কাজ করব। আবার প্রত্যেকটা স্পেসে আমাদের কাজ হবে। দুটো ডাবল ক্রোশি, একটা চেন, তারপরে এই ঘরে হবে, তারপরে আবার এই যে চেন ওয়ানের স্পেস এই ঘরে, তারপরে এই ঘরে, এই ঘরে, ঠিক এইভাবে করে এই যে দুইটা ডাবল ক্রোশি একটা চেন, দুটো ডাবল ক্রোশি একটা চেন করে আমাকে 5 নম্বর রাউন্ডটাও শেষ করতে হবে। তো এই যে আমার 5 নম্বর রাউন্ডটাও হয়ে গেছে। তো এই সময় আপনাদের মনে হতে পারে যে এটা একটু উঠে আসার মতো মনে হচ্ছে, কিন্তু চিন্তার কিছু নেই, উঠে আসবে না। এটা তো যেহেতু আমরা একটা রাউন্ডই করব, একটা সার্কেল করব, তো উঠে আসবে না এটা এক সময়। আপনি আরও যত বড় করবেন আস্তে আস্তে এটা বসে যাবে। তো অনেক নতুন আপুদের, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি যখন নতুন শিখতে যাই তখন কিন্তু এটা উঠে আসতো। তো এটার কারণ হচ্ছে যে যখন এটা একটু টেনে টেনে কাজ করা হবে, সুতাটা বেশি টানা হবে, তখনই কিন্তু এই সমস্যাটা হয়। তো সুতা না টেনে কাজ করার চেষ্টা করবেন একদম হালকা হাতে, তাহলে দেখবেন আর উঠে আসবে না। তো এই তো আমার 5 নম্বর রাউন্ডটা শেষ। তো এবার তো আমার 6 নম্বর রাউন্ড শুরু হবে। 6 নম্বর রাউন্ডটা হবে 3 নম্বর রাউন্ডের মতো, 7 নম্বরটাও হবে 3 নম্বর রাউন্ডের মতো। তো আপনারা এভাবে করে নিন। আমি তো আগে বলেছি 8 নম্বর হবে 4 নম্বরের মতো, 9 নম্বরটা হবে 2 নম্বরের মতো, 10 থেকে 14 নম্বর রাউন্ড পর্যন্ত 3 নম্বরের মতো। ওকে, আমি তাহলে 14 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আমার এই যে 14 নম্বর রাউন্ড শেষ হয়ে গেছে, এখানে আমি জয়েন করে দিয়েছি। তো এখান থেকে আমি আবার আমার শেষের যে এই যে এই কাজটা আমি এখন শুরু করব। তো তার জন্য আমি এখন এখানে আমি রেড কালার সুতা ব্যবহার করব। আবার আমি এখানে 5টা চেন নিয়ে নেব, 5টা চেন, এবং এই পরবর্তী ঘরে গিয়ে আমার একটা সিঙ্গেল ক্রোশি হবে এখানে। এই যে এখন আমি এই ঘরে আরো 4টা চেন করে নেব। এখানে 4টা চেন করার পরে আমি আবার এই পরবর্তী ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। আমি এখানে আবার 4টা চেন করে নেব, মানে প্রত্যেকটা ঘরে আমার এখন একটা সিঙ্গেল ক্রোশি হওয়ার পরে সেই ঘরে আমি 4টা করে চেন নেব। পরবর্তী স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি, দেন 4টা চেন, তারপর আবার একইভাবে। তো এইভাবে এই রাউন্ডটা শেষ করে নেব। আমি এই রাউন্ডটাও শেষ করে ফেলেছি, এখন আমি এটার জয়েন দেব একদম লাস্ট, প্রথম একদম প্রথম যে চেনটা আছে সেই চেনের সাথে আমি এটাকে জয়েন করে দেব।
এই রাউন্ড শুরু করার আগে আমাকে এই যে এই ঘরের মাঝ বরাবর এই সুতাটাকে আমাকে নিয়ে যেতে হবে। এজন্য আমাকে আমি এখানে চলে যাচ্ছি সামনে স্লিপ স্টিচ দিয়ে একটা দুইটা দুইটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে এখানে চলে আসলাম। এখন আমি এই ঘর থেকে কাজ শুরু করবো। আমি ওটা এখান থেকে নিয়ে জাস্ট একদম পরের ঘরে চলে যাচ্ছি, পরের যে ইয়ের চেনটা আছে সেই চেনের ঘরে চলে যাচ্ছি। এই ঘরে আমি মোট 9টি ডাবল ক্রোশি করব। আমি একটা করে ঘরে 9টি করে ডাবল ক্রোশি করে নেব। দুই, তিন, চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। আমার এখানে মোট 9টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। আমার এই ঘরে 9টি ডাবল ক্রোশি হয়ে গেছে। আমি এবার এই যে পরের ঘরটা এই ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম, ঠিক আছে। এরপর আমি আবার পরের ঘরে চলে যাব, পরের ঘরটায় চলে যাব। এই ঘরেও আমি 9টা ডাবল ক্রোশি করে নেব। হয়ে গেল আমার 9টি। এবার আমি পরের চেনে চলে যাব। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। এরপর আমি আবার এই পরের ঘরে চলে গেলাম। এই ঘরে আমি আবার 9টি ডাবল ক্রোশি করব। তো এইভাবে করেই এই রাউন্ডটাও শেষ করে ফেলবো। প্রত্যেকটা ঘরে আমার 9টি করে ডাবল ক্রোশি হবে, আর পরের ঘরে করে একটা করে সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরে আবার 9টি ডাবল ক্রোশি। এভাবে করে আমি এই রাউন্ডটাও শেষ করবো। হ্যাঁ, যে এভাবে করে আমার এই রাউন্ডটাও শেষ হয়ে গেল। আমি কিন্তু প্রত্যেকটা ঘরে 9টা করে ডাবল ক্রোশি দিয়েছি, ঠিক আছে। এবার এই যে পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশি নিয়ে আমার যে এই যে এখানে
একদম শেষে, মানে এই যে মাঝ বরাবর একদম যেখান থেকে শুরু করছিলাম সেখানকার একটা চেনের সাথে আমি এটা জয়েন্ট করে দেব। তো জয়েন্টটা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। এটা আপনাদের কাছে যদি মনে হয় একটু উঠে আসে, একটু টেনে টেনে দিবেন, একটু টেনে দিলে দেখবেন ঠিক হয়ে গেছে। আর পারলে কিছু ভারী কিছু দিয়ে একটু চাপা দিয়ে দিলেও অনেক সময় এটা ঠিক হয়ে যায়। এই যে এটা কিন্তু আর উঠে নেই, একটু টেন দেওয়ার কারণে এটা বসে গেছে। তো আমার আগের এটা দেখাই, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।